নতুন করে সংবিধান লেখা হবে বাংলাদেশে আর নয় অনেক হলো, এবার একটাই দাবি, রাষ্ট্রপতি চক্পুর অপসারণ। বাংলাদেশে হওয়া বিগত তিনটি ইলেকশনকে অবৈধ বলে ঘোষণা, বৈষম্য বিরোধী দলের তরফ থেকে উঠছে এমনই দাবি। তবে এবার আর মন্তব্য নয়, সরাসরি রায়। ১২ দলীয় জোটের সাথে বৈঠক সেরে প্রেস বিজ্ঞপ্তিতে এই মন্তব্যগুলোই করেছেন বৈষম্য বিরোধীদের নেতারা। মিটিং হয়েছে গণপরিষদের সাথেও, পরপর দুটি মিটিংয়ের সারমর্মকি রাষ্ট্রপতির অপসারণের সাথে আর কোন কোন দাবি হাইলাইট হলো। এদিকে সংবিধানকে চ্যালেঞ্জ জানিয়েছেন আইনজীবীরা, সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদকে অবৈধ বলে ঘোষণা করতে হবে, উঠছে এমনও দাবি। কিন্তু এত অনুচ্ছেদ থাকা সত্ত্বেও কেন কেবলমাত্র ১১৬ নম্বরটাই অবৈধ ঘোষণা করতে বলছেন আইনজীবীরা? কোন আশঙ্কার কথা ভেবে এই অনুচ্ছেদটিকে অবৈধ করার কথা ভাবছেন তারা? তবে কি বাংলাদেশের সংবিধানকে নিয়ে বিরোধিতা বেড়েই চলেছে? নতুন সংবিধান গঠনের লক্ষ্যে কতদূর এগোচ্ছে বাংলাদেশ? এতক্ষণ ধরে যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে হাইলাইট করলাম, আমাদের আজকের আলোচনায় বিষয়বস্তু সেগুলোই। হ্যাঁ, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে চর্চা, আলোচনা, সমালোচনা সব যেন লাগাতার বেড়েই চলেছে। কিন্তু রাষ্ট্রপতির অপসারণ আদৌ হবে কি হবে না তা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। আর এই আলোচনাকে একটা চূড়ান্ত শিলমোহর দিতে এদিন বৈঠকে বসেন ১২ দলীয় নেতাদের সাথে বর্ণ বৈষম্য দল। সেই বৈঠকে উঠে আসে একাধিক মন্তব্য, আর এই আলোচনার উপরে আমল দিয়েই এগোতে চলেছে আগামী বাংলাদেশের সরকার। কিন্তু বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। শুধুমাত্র যে রাষ্ট্রপতির চক্পুর অপসারণ তা কিন্তু নয়, সেই সঙ্গে নতুন সংবিধান তৈরি এবং ঐক্যমতের দেশ তৈরির দাবি উঠে আসে এদিনের আলোচনা থেকে। সুতরাং আমাদের আজকের রিপোর্টের এই হাইলাইটেড বিষয়গুলি বিশ্লেষণ করে বুঝব ঠিক কোন দিকে এগোতে চলেছে নতুন বাংলাদেশ। পাশাপাশি বর্তমান সংবিধানের গলতগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেশের বিশিষ্ট আইনজীবীরা। প্রতিটি পদক্ষেপেই তারা দেখিয়ে দিচ্ছেন বর্তমান সংবিধান নতুন বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। সংবিধানের অনেক অনুচ্ছেদ বাতিল করার জন্য সরব হয়েছেন আইনজীবীরা। সবকিছু নিয়ে কার্যত একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগের উপর রাষ্ট্রপতির করা মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যার জেরে বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রপতির অপসারণের দাবিতে সোচ্চার হয়েছে বাংলাদেশের মানুষ এবং বৈষম্য বিরোধী দল। আর এই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার ১২ দলীয় নেতাদের সাথে বৈঠকে বসে বৈষম্য বিরোধী দল। দলীয় জোটগুলির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রেসিডেন্টকে চলে যেতে হবে, এ বিষয়ে সবাই নীতিগতভাবে একমত। তবে চলে যাওয়া বা অপসারণের প্রক্রিয়া কি হবে সেই বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে ঐক্যমতের দরকার আছে। পাশাপাশি নতুন করে সংবিধান তৈরির দাবিতে সহমত দেখা যায় বলেও দাবি করেন তিনি। তবে একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখনের বিষয়টি হঠকারিতার সিদ্ধান্ত নয়, বিভিন্ন দিক খতিয়ে দেখে এবং সঠিকভাবে পর্যালোচনা করে তবেই সংবিধানের নতুন রূপ বাস্তবায়ন করা সম্ভব হবে। এছাড়াও বাংলাদেশে হওয়া শেষ তিনটি ইলেকশন অর্থাৎ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ইলেকশনগুলিকে অবৈধ বলে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত নেওয়ার ফলে যে পূর্ব সরকারের সমস্ত রকম গলত এবং গাফিলতিগুলিকে শিকড় থেকে উপড়ে ফেলা যাবে সেই অনুমানই করছেন বিশেষজ্ঞরা। ১২ দলীয় জোটের সাথে বৈঠকের পর গণপরিষদের সাথে বৈঠকে বসে বৈষম্য বিরোধী দল। সেই বৈঠক থেকে রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতি এবং প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা এবং পরামর্শ হয়। এরই মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী ১২ দলীয় জোটের পর গণ অধিকার পরিষদের সাথেও বৈঠক করেছে। এদিন সন্ধ্যায় বৈঠক সেরে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে জাতীয় স্তরে অস্বস্তির জায়গা তৈরি হয়েছে, তাই তাকে তার পদ ছেড়ে যেতেই হবে। এ নিয়ে সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত রয়েছে। তবে কি প্রক্রিয়ায় এই অপসারণ হবে তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। এ নিয়ে শিগগিরই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া এবং সবগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এদিকে আবার দেশের আইনজীবীরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশের সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদকে অবৈধ বলে ঘোষণা করতে হবে এমনটাই দাবি উঠছে। এর আগে বহুবার সংবিধান পরিবর্তন এবং সংশোধনের দাবি তুলতে দেখা গেছে একাধিক রাজনৈতিক দল থেকে, কিন্তু এবার খোদ আইনজীবীদের থেকে উঠে আসছে এমন দাবি। কিন্তু সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদকেই কেন পরিবর্তন করার দাবি জানাচ্ছেন আইনজীবীরা? আসলে সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ অর্থাৎ কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানের সব দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত রয়েছে। একই অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবেন বলেও উল্লেখ রয়েছে। মূলত সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ওপর এই সমস্ত দায়িত্ব পড়ে যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে। দেখা যাচ্ছে 1972 সালের সংবিধানে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধানের এই দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ছিল, কিন্তু 1974 সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণে সেই শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে চলে যায়। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে এই শৃঙ্খলা বিধানের দায়িত্বগুলো পালন করবে বলে নিয়ম তৈরি হয়। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামো, 116 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে এই মৌলিক কাঠামো নষ্ট করা হয়েছে। একই সঙ্গে বিচারকদের শৃঙ্খলা বিধির বাস্তবায়ন কার্যত আইন মন্ত্রণালয়ের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। সংবিধানের চতুর্থ সংশোধনী ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে, পঞ্চম সংশোধনী অসাংবিধানিক বলে ঘোষিত হয়েছে। ফলে বর্তমানে এই অনুচ্ছেদে পরিবর্তন বা অবৈধ ঘোষণার দাবি তুলছেন আইনজীবীরা। নিজেদের বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক কাঠামোকে ফিরে পাওয়ার জন্যই এই 116 নম্বর ধারাকে অবৈধ বলে ঘোষণা করতে বলছেন তারা। এবং বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই নানান দিক থেকে সংবিধানের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই, সেটা এর আগের রিপোর্টেও আমরা তুলে ধরেছিলাম। বিভিন্ন রাজনৈতিক নেতা, বৈষম্য বিরোধী দলের প্রতিনিধি, সাধারণ মানুষ এবং এখন আইনজীবীরা পুরনো সংবিধানের বহু গাফিলতি নিয়ে সোচ্চার হয়েছেন। সুতরাং এক কথায় এটা স্পষ্ট যে আগের সংবিধান আর চাইছে না অধিকাংশ দেশবাসী, তাই সেক্ষেত্রে নতুন সংবিধান তৈরি হওয়ার কাজ যে খুব শীঘ্রই শুরু হবে তেমনটাই অনুমান করছেন সমর বিশেষজ্ঞরা। আমরা আমাদের রিপোর্টের প্রথম দিকের আলোচনায় দেখিয়েছিলাম কিভাবে নতুন সংবিধান গড়ার দিকে এগোচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। কেউ আর ভিন্ন মত পোষণ করছেন না নতুন সংবিধান রচনার দিকে, ফলে খুব শিগগিরই হয়তো বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের জন্য নতুন সংবিধানের মুখ দেখবে বলেই মনে করছেন অনেকেই। যদিও এখন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের এই বৈঠকের ফল কি হয় সেটাই দেখার বিষয়। রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তারা কতদূর অগ্রসর হতে পারে এবং যদি রাষ্ট্রপতি অপসারিত হন তাহলে তার পরের রাষ্ট্রপতি বা কে হবেন সেই দিকেই নজর থাকবে প্রথম কলকাতার। তবে দেশের এই অবস্থাতে কি সত্যি একটা নতুন সংবিধান তৈরি হওয়া প্রয়োজন? এ বিষয়ে আপনার কি মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের আজকের প্রতিবেদন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ চোখ রাখুন প্রথম কলকাতার পর্দায়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।